রাজ্যের বিভিন্ন জায়গায় অতি উৎসাহী ও স্বার্থান্বেষী কিছু লোক রাজনৈতিক সন্ত্রাসে লিপ্ত হলেও বসে নেই প্রশাসন। সন্ত্রাস নিয়ন্ত্রণে প্রশাসন তৎপরতা চালিয়েছে। শনিবার জিরানিয়া মহকুমার অগ্নিবীণা হলে এক শান্তি বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন মজলিশপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রশাসনের তরফে ছিলেন জিরানিয়ার মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায় সহ অন্যরা। প্রশাসনের তরফে সকল রাজনৈতিক দলগুলির প্রতি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। একই আহ্বান রাখেন সুশান্ত চৌধুরীও। রাজনীতি আদর্শগতভাবে যেটা করতে পারে আগামী দিনে ভালো কাজের মাধ্যমে আমাদের মানুষের মন জয় করতে হবে, এবং এটা ছিল বলেই আমাদের সরকারের এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কোনোভাবে আমরা চাই না যে কাউকে গ্রেপ্তার করা হোক কনস্পিরেসির জন্য, ষড়যন্ত্রের জন্য। এটা আপনাদেরকে বলানো যে আপনারা করেছেন এটা আমরা বুঝছি না। এটা একটা সচেতনতা, পুলিশের ক্ষমতা সাময়িক সীমিত, পাবলিকের অ্যাক্টিভ সাপোর্ট ছাড়া পুলিশ কাজ করতে পারবে না।